নমস্কার বন্ধুরা, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি। রেসিপিটা বানানো খুব সহজ আর চটপট হয়ে যায়, আর অসম্ভব সুস্বাদু এই রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। কচুর লতিটা প্রথমে ছিলে নেব। ওপরটা এইভাবে ভালো করে ছিলে নিতে হবে। এইভাবে ওপরটা ছিলে পরিষ্কার করে নিলাম। এবারে টুকরো টুকরো করে নেব। সবগুলো টুকরো করে নিলাম। দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। কচুর লতি মাটির নিচে থাকে বলে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নেব। মাথাটা ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। দেব সর্ষের তেল, মাথাগুলো দিয়ে দেব। একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড উল্টিয়ে দেব। মাছের মাথা টুকরোগুলো ভেঙে নেব। একেবারে গুঁড়ো করে নেব না, ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দেবো আরেকটু তেল। যে যেরকম তেল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। দেবো 1 ছোট চামচ কালো জিরে, 2 চেরা কাঁচা লঙ্কা, একটু ভেজে নেব। এবারে দেব 2 চামচ আদা পেস্ট। আদাটা ভেজে নেব। এই রেসিপিটাতে অনেকে পেঁয়াজ রসুন ব্যবহার করেন, কিন্তু আমি করব না। ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আছে, পেঁয়াজ রসুন দিলে সেই গন্ধটা কমে যায়। আদাটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা কচুর লতি দিয়ে দেব। এর মধ্যে দেব 7 মতো নুন, কমে যাবে সেই জন্য ভেবে নুনটা দিতে হবে। 1/4 চামচ চিনি, আর দেব পরিমাণ মতো হলুদ। 1 ছোট চামচ দেব জিরে গুঁড়ো। অল্প একটু ভেজে নেব। মাছের মাথা ভাজাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে চাপা দিয়ে দেব। 5-6 মিনিট পরে ঢাকাটা খুলব, নেড়ে নেব। কচুর লতিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু জল ওপর থেকে ছিটিয়ে দেব। অল্প একটু নেড়ে নেব। কচুর লতি জল দিয়ে যদি সেদ্ধ করা হয় বেশি গলে যায়, সেটা খেতে ভালো লাগে না। এরকম চাপা দিয়ে দিলেই চট করে কচুর লতি সেদ্ধ হয়ে যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।